কিন্তু আমাদের বাংলা নববর্ষে বাংলা ইয়াতে বারো মাসে প্রথম ছয় মাস এসে একত্রিশ দিন, পরবর্তী ছ মাস তিরিশ দিন। আবার এখানে একটা মজার জিনিস আছে, বাংলা বর্ষে যেমন ইংরেজিতে আমরা লিপিয়ার বলি, ফেব্রুয়ারি মাস কত দিন, আঠাশ দিন, উনত্রিশ উনত্রিশ দিন লিপিয়ার। কিন্তু এখানেও আছে একটা মাস, সেটা কিন্তু তিরিশ দিন না। কেউ বলতে পারবে কোন মাস? আমার মনে হয় অনেকে জানি না, আমরা আমি জানতাম না। এটা হচ্ছে আমাদের ফাগুন মাস, ফাগুন মাস উনত্রিশ দিন। আবার এটা অনেক সময় তিরিশ দিন তিরিশ দিনও হয় লিপিয়ারে দেয়া, যেমন ফেব্রুয়ারি আঠাশ আর উনত্রিশ, এখানে উনত্রিশ তিরিশ, এই একটা সম্পর্ক আছে। আর একটা জিনিস, যেমন আমরা বাংলা ইংরেজি তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর বা ছেষট্টি দিন লিপিয়ার বছর আসে, কিন্তু বাংলা বাংলায় আমরা যেটা ইয়ে করি বাংলা তিনশো পঁয়ষট্টি দিন ধরে, এখানে দুটো আছে, একটা চন্দ্র মাস আর একটা হচ্ছে গেগারি, মানে সূর্য যেটাকে ফলো করি সেটা আমরা কিন্তু বাংলা ক্ষেত্রে আমরা ওটাই ইউজ করি। আর একটা মজার জিনিস, আমরা কিন্তু আজকে পয়লা বৈশাখে সাধারণ জানাচ্ছি, পশ্চিমবঙ্গ ওরা কিন্তু ওরা কালকে জানাবে পনেরোই মার্চ। আমরা যেমন চোদ্দোই মার্চ আমাদের এখানে এপ্রিল, ওখানে পনেরোই এপ্রিল। এই যে দেখেন আমাদের দুই ভাষার মধ্যে কত পার্থক্য, কত কিছু, এই জিনিসগুলি আমরা অনেকে জানি না। আজকে কথা প্রসঙ্গে শুভেচ্ছা দিতে একটা মহন ভাই আমাকে আগে থেকে বলে দিচ্ছে, আপনি শুভেচ্ছা বক্তব্য রাখবেন। এই শুভেচ্ছা বক্তব্যের ফাঁকে ফাঁকে আমি যে একটা সাধারণ কথা বললাম, তো আমরা সবাইকে বলবো, আমরা নতুন বর্ষে নতুন উদ্যমে সবাই যেন ভালো মতো কাজ করতে পারি এবং আমরা এক অন্যের সহযোগিতা করবো, আমরা সমালোচনা করবো, গঠনমূলক সমালোচনা করবো, ডিস্ট্রাকটিভ না। গঠনমূলক সমালোচনা করলে ভালো কাজ পাওয়া যায়, ভালো কাজ দেওয়া যায়, আর ডিস্ট্রাকটিভমূলক সমালোচনা করলে নিরাশ্রিত হয়ে সমাজ জাতি ক্ষতিগ্রস্ত হয়, সেটা কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তা আমি আর কিছু দেরি করবো না, অনেক কিছু অনেক ক্যালেজে আমাদের এখানে আমাদের কমিটি অনেক সদস্য আছে সম্মানিত, আসলে আমি তাকে ইয়ে করে কথা বলি, এটা কিনা বলে বদল আমাদের 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 এক নম্বর যুগ্ম মহাসচিব, দুই নম্বর যুগ্ম মহাসচিব, আমাদের মেন্টর মহোদয়, আমাদের কালচার সেক্রেটারি, আমাদের এনএসসি মেম্বার, ওনারা সবাই উপস্থিত, ওনাদেরকে আমি আবার শুভেচ্ছা জানাচ্ছি, দুটো যেটা প্রথম আমার বলা উচিত ছিল কিন্তু আমি বাংলা সঙ্গে যাই আর শুভেচ্ছা দিতে সব ভুলে গেছি। সব কিছু সবার সঙ্গে দৃষ্টি দেখবেন, আমরা যে সবাই সবার জন্য কাজ করতে পারি এবং সবাই সবাইকে প্রেরণা দিতে পারি সেই প্রত্যাশাটা ব্যক্ত করে এবং পুরাতন গাড়ি মুছে যে নতুন ভাবে নতুন উদ্যোগ কাজ করতে পারি, সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।